सीएसआरएम डिविसी इलेक्शन एक्सप्रेस आज आছেন নেত্রকোনা এক আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারি আহমেদ। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। सीएसआरएम ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ভাটির এলাকা নেত্রকোনাতে। নেত্রকোনা এক আসনে আমরা রয়েছে, এই মুহূর্তে কলমাকান্দাতে রয়েছে। আছেন এই আসনের সবচেয়ে যারা শক্তিশালী জনগণ, যারা ভোটার, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন, তাদের কাছে জানতে চাইব যে আপনারা যে প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন বা নির্বাচিত করেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? না, আমাদের নেত্রকোনা জেলায় অন্তর্গত কলমাকান্দা থানা সবচেয়ে অবহেলিত স্থান। ওই জায়গায় রাস্তাঘাটের অনেক অভাব আছে, শিক্ষার মান খুব নিম্ন এবং জনগণ খুবই অশান্তি ভোগ করছে। ধন্যবাদ। আমরা যদি আরেকজনের কাছে জানতে চাই, কেমন আছেন আপনারা সব মিলিয়ে, কি কি প্রয়োজন বা কি চান? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুবই ভালো আছি আমাদের এলাকায়। তবে এখন এই মুহূর্তে আমাদের এলাকায় বেশ কিছু সংখ্যক জনগণ এখানে উপস্থিত আছেন, তারা সবাই বলতে পারবে, আমার সঙ্গে একসাথে শুনবে না বলতে পারবে, আমরা গত এমপি থাকাকালীন যেসব সুযোগ সুবিধা পাওয়ার দরকার আমরা পাই নাই, রাস্তাঘাট। জি, আমরা উনি বলছিলেন যে কোনো সুযোগ সুবিধা পাননি, মানে কি কিছুই কি পাননি, এমন কি হতে পারে? আমাদের কলমাকান্দা উপজেলায় নেত্রকোনা জেলায় এক আসন, কলমাকান্দা উপজেলা দুর্গাপুর, এই আসন পাহাড়ি অঞ্চল, সেই হিসাবে ওইখানে ন্যূনতম মানে অনেক অভাব আছে কাজ, রাস্তাঘাট, ব্রিজ এবং অনেক কিছুই। সীমান্ত এলাকাও তো একই সঙ্গে, জি বর্ডারও তো আছে আপনাদের? হ্যাঁ, বর্ডারও আছে। হ্যাঁ, এই আমাদের কলমাকান্দা দুর্গাপুর একটু অবহেলিত এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে। মানে কোন দিক থেকে অবহেলিত, সে কি যোগাযোগ ব্যবস্থা নাকি আপনি কি বোঝাতে চাচ্ছেন? যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সর্বদিকেই রাস্তাঘাট অবহেলিত। তবে ওইখানে আমাদের আগামী দিনে যে আওয়ামী লীগ সরকার টানা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে, এই আসনে আওয়ামী লীগের সদস্য রয়েছেন, সারা বাংলাদেশ উন্নয়ন হয়েছে, এখানে কেন মানে আপনারা অবহেলিত বলছেন কেন? এই ক্ষেত্রে সে তুলনামূলক উন্নয়ন হয়েছে বা হয়নি বলে কি মনে করেন? তুলনামূলক যা হওয়া দরকার তা হয় নাই, হয়তো কেন হয়নি যদি একটু জানতে চাই। হয়নি কেন হয়নি? আমাদের এমপির অভাব থাকা, কথাবার্তা, কাজ করার জন্য হয় নাই কাজ। আমাদের এই আমরা এমপি আকির বাইরে চাই, এই হলো আমার কথা, এটা এমপি আকির ভাই চাই। আচ্ছা, আমরা একটু তরুণ সমাজের একজনের কথা জানতে চাই, আপনি কি মনে করেন আপনার এই উপজেলা বা এই আসনে কি কি প্রয়োজন? জি, আমরা চাই যে এলাকায় মানে আশেপাশে অনেক মানে ব্রিজের দরকার, রাস্তাঘাটের তেমন উন্নতি নাই, অনেক পুরনো রাস্তা, কিন্তু মানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমরা চাই যে আকির ভাই এমপি হোক, আকির ভাই যদি নমিনেশন পায় উনি খুব ভালো মানুষ, উনি এলাকার এমপি হলে আমাদের এলাকায় অনেক উন্নয়ন হবে। আমরা যদি আরেকটু কথা বলি। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওইখানে কলমাকান্দা এবং দুর্গাপুর ওই আসনে অনেকেই এই আগামী দিনের নমিনেশন প্রত্যাশী অনেকেই আছেন। আপনারা কেমন প্রার্থী প্রত্যাশা করেন? আমরা সব উন্নয়নের কথা বলেন, সেগুলোর কথা বলছি যে রুটারিয়ান আতাউর রহমান খান আখির, সে যুবক মানুষ এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আন্তর্জাতিকভাবে ঢাকা একটা ব্যবসায় জড়িত আছে। ওনার আব্বা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এবং এই বীর মুক্তিযোদ্ধা এই কৈলাটি ইউনিয়নের দীর্ঘ 13 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং উনি কলমাকান্দা উপজেলা। ধন্যবাদ। বুঝতে পেরেছি। জি, আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার ফিরছি বেলা 12টায়, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।